दिए जलते हैं, फूल खिलते हैं। ये दास्तां है एक ऐसे म्यूजिशियन की जिसने हिंदी फिल्म इंडस्ट्री की साउंड बदल के रख दी। नाम राहुल देव बर्मन और प्यार से बुलाते हैं हम इन्हें पंचम दा। रूप ये तेरा जिसने बनाया वो। आर डी बर्मनेर जन्म है 27 জুন 1939 সালে। তার বাবা শচীনদেব বর্মন ছিলেন মহান সঙ্গীতকার এবং মা মীরাদেব বর্মন মহান সঙ্গীত শিল্পী ছিলেন। প্রথম দিকে তারা কলকাতায় ছিলেন। আর ডি বর্মনের ডাক নাম ছিল টুবলু। আর ডি বর্মন ছোটোবেলায় কাঁদছিলেন আর তখন সুর ছিল পাঁচোয়া, পা পঞ্চম, সেই কারণে আর ডি বর্মনের নাম রাখা হয় পঞ্চম। अखियों में छोटे छोटे सपने सजाएंगे, बहियों में नींद आके पंख लगाएंगे। आर डी बर्मन ने लेखा पढ़ा शुरू है कलकाता। आर डी बर्मन छोटोबेला थेके गाने सुर करतें। সেই সময় একটা গানের সুর করে বাবা শচীনদেব বর্মনকে শোনান। তিনি 1956 সালে ফান্টুস চলচ্চিত্রে সেই সুর ব্যবহার করেন। গান ছিল এ মেরে টুপি পলট কেয়া। হায় মেরি টোপি পলট কেয়া না আপনে ফান্টুস কো সতা। শোনা যায় আর ডি বর্মনের ছোটবেলায় ফুসফুসের রোগ ছিল, যার ফলে শ্বাস নিতে কষ্ট হতো, ভালোভাবে কথাই বলতে পারতেন না, তাই তার গান গাওয়া বারণ ছিল। তখন বাড়িতে বলা হয়েছিল তুমি রোজ সাঁতার কাটবে, তাহলে তোমার শ্বাসের কষ্ট দূর হয়ে যাবে। সাঁতার কেটে কেটে তিনি তার শ্বাসের যে কষ্ট ছিল সেটা ঠিক করলেন এবং মধুর আওয়াজ আবার ফিরে পেলেন। রাহুল দেব বর্মন ছোটোবেলায় হারমোনিয়াম বাজিয়ে গান করতেন এবং তখন তিনি বাবাকে বলেছিলেন আমি আপনার চেয়েও বড় মিউজিক ডিরেক্টর হব। রাহুল দেব বর্মন একটু বড় হলে শচীনদেব বর্মন ছেলেকে জিজ্ঞাসা করেন তুমি বড় হয়ে কি হতে চাও। তখন রাহুল দেব বর্মন বলেন আমি খুব ভালো সাইকেল চালাই, তাই বড় হয়ে আমি সাইকেল চালিয়ে নাম করব। তখন শচীনদেব বর্মন বলেন আমি খুব ভালো টেনিস খেলি, কিন্তু আমি টেনিস প্লেয়ার নয়, আমি সুরকার হয়েছি। জীবনের কেরিয়ারের জন্য তোমাকে ঠিক করতে হবে তুমি সাইকেল চালক হবে না সুরকার হবে। অবশেষে তিনি সঙ্গীত পরিচালক হিসাবে নিজের কেরিয়ার বাছলেন। রাহুল দেব বর্মন প্রথম দিকে বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সুর দিতে বাবাকে বিভিন্নভাবে সাহায্য করতেন। ঠিক তখনই আর ডি বর্মনের বন্ধু মহান ফিল্ম ডিরেক্টর গুরুদত্ত বলেন আমি পঞ্চমকে নিয়ে একটা ছবি করতে চাই, ফিল্মের নাম ছিল রাজ। রাহুল দেব বর্মন প্রথম নিজে মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করার সুযোগ পেলেন। এতে শচীনদেব বর্মন অখুশি ছিলেন, আমার ছেলেকে এত তাড়াতাড়ি সুযোগ দিয়ে ওর কেরিয়ার খারাপ করছে। আর ডি বর্মন আরও সংঘর্ষ ও সংগ্রাম করে কেরিয়ার গড়লে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর জিৎ এস ডি বর্মনেরই হলো ফিল্ম রাজ, অবশেষে বন্ধ হয়ে গেল। 1961 সালে মহান কমেডিয়ান অভিনেতা মাহমুদ সাহ আর ডি বর্মনকে সুযোগ দিলেন এবং আর ডি বর্মনের ভাগ্য খুলে গেল। ফিল্ম ছোটে নবাব, যাতে একের পর এক জনপ্রিয় গান ছিল চন্দা ও চন্দা, চন্দা ও চন্দা। এরপর ভূত বাংলা ছবিতেও মাহমুদ সাহ আর ডি বর্মনকে আবার সঙ্গীত দেওয়ার সুযোগ দিলেন, কিন্তু তখনও আর ডি বর্মন বড় সঙ্গীতকার হিসাবে খ্যাতি লাভ করেননি। 1966 সালে একটি ছবি এলো যা সব কিছু বদলে দিল। এই ফিল্ম দেবানন্দের করার কথা ছিল, কিন্তু দেবানন্দ ব্যস্ত থাকার জন্য শাম্মী কাপুরকে দিয়ে ছবিতে সাইন করানো হলো। শাম্মী কাপুরের বেশিরভাগ ছবিতে অপিন আইয়ার নাহলে শঙ্কর জয় কিষাণ সুর দিতেন, কিন্তু এইবার মজরুহ সুলতান পুরী বললেন আর ডি বর্মনকে সুযোগ দেওয়া উচিত। ফিল্ম নির্মাতা নাসির হোসেন রাজি হলেন। রাহুল দেব বর্মন খুব নার্ভাস ছিলেন, শাম্মী কাপুরের সামনে গানের সুর শোনাতে হবে। সুর শুনে শাম্মী কাপুর খুশি হয়েছিলেন, কিন্তু প্রশংসা করলেন না। তখন আর ডি বর্মন আরও কিছু সুর শোনালেন, তখন পঞ্চমের প্রশংসা করলেন। তখন আর ডি বর্মনকে তিসরি মঞ্জিল ফিল্মে সুরকার বানানো হলো।
दीवाना मुझसा नहीं इस अंबर के नीचे। তিসরি মঞ্জিল ছবির সুর দেওয়ার পর আর আরডি বর্মনকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর এলো একের পর এক ছবি, বাহারো কে স্বপ্নে, প্যার কা মাসুম, ইয়াদো কি বরাত, এই ছবিগুলি বানিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু সেই সময়ও রাহুল দেব বর্মন শচীন দেব বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। আরডি বর্মনের সাথে মোহাম্মদ রফি সাহেব, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, মুকেশজি, মান্না দে সবাই কাজ করেছেন। এই সব সুপারহিট গান শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। রাহুল দেব বর্মন বাংলা চলচ্চিত্রে সুপারহিট কিছু সুর দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম কিছু চলচ্চিত্র হলো অনুসন্ধান, অন্যায় অবিচার, ভেঙে ওই গেল ঠ্যাং, একান্ত আপন, ত্রয়ী। রাহুল দেব বর্মনের কিছু সুপারহিট বাংলা গান হলো তুমি কত যে দূরে, তুমি কত যে দূরে, মন পাখিরে তোর, মন মাঝিরে তোর, মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, যেতে যেতে পথে হলো দেরি, যেতে যেতে পথে হলো দেরি। রাহুল দেব বর্মনের ব্যক্তিগত জীবনের দিকে দেখলে দেখা যায় তার বিবাহ হয়েছিল রিটা প্যাটেলের সাথে। 1966 সালে বিবাহ হয় আর 1971 সালে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রাহুল দেব বর্মনের সাথে আশা ভোসলের বিবাহের খবর আসে। আরডি বর্মন আর রাজেশ খান্নার জুড়ি খুব সফল হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেবানন্দ থেকে শুরু করে শক্তি সামন্ত, গোলমালের কমেডি ফিল্ম, ঘরের মতো ইমোশনাল ফিল্ম, সব জায়গায় আরডি বর্মনের সুরের জাদুতে দর্শকরা মুগ্ধ হয়েছিল। বড় বড় সুপারস্টার অভিনেতারা তাদের ছেলে মেয়েদের প্রথম ফিল্মে লঞ্চ করেছিলেন, তাদের প্রথম ফিল্মে সঙ্গীত দিয়েছিলেন রাহুল দেব বর্মন, যেমন কুমার গৌরব, সানি দেওয়াল অথবা সঞ্জয় দত্ত, এবং প্রতিটি ছবি সুপারহিট হয়েছিল। এমন একটা সময় এসেছিল আরডি বর্মনের 20-22 ফিল্ম ফ্লপ হয়েছিল। সুপারস্টার রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের বইতে সুর দেওয়া সত্ত্বেও কেউ আর আরডি বর্মনকে ছবিতে নিতে চাইছিলেন না। ধীরে ধীরে আরডি বর্মনের মানসিক অবস্থা খারাপ হয়। 80-এর দশকে আরডি বর্মনকে ফ্লপ মিউজিক ডিরেক্টর বলা হতো। কিছু চলচ্চিত্র রাহুল দেব বর্মনকে দিয়ে সাইন করা সত্ত্বেও পরে তাকে বাতিল করা হয়, যেমন রাম লক্ষণ ছবিতে আরডি বর্মনকে দিয়ে সাইন করা সত্ত্বেও পরে লক্ষ্মীকান্ত প্যারেলালকে দিয়ে রাম লক্ষণ ছবিতে সাইন করানো হয়। আনন্দ বক্সি, গুলজার, জাভেদ আখতার, মজরু সুলতানপুরী, এদের লেখা গানে মন মাতানো সুর দিয়েছিলেন আরডি বর্মন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আর পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণ রাহুল দেব বর্মন এমনভাবে তৈরি করেছিলেন যে তার নাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়েছিল। 90-এর দশকে বিধু বিনোদ চোপড়ার ছবি 1942 লাভ স্টোরিতে প্রত্যাবর্তন করলেন রাহুল দেব বর্মন। এই ছবির সুর মন মাতালো দর্শকদের। যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে তিরস্কার করেছিল সেই ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে এলো তাকে পুরস্কৃত করার জন্য। কিন্তু রাহুল দেব বর্মন 1942 লাভ স্টোরি সফল হওয়ার খুশি মানাতে পারলেন না। 4 জানুয়ারি 1994 সালে মহান সঙ্গীতকার হার্ট অ্যাটাকের ফলে আমাদের ছেড়ে চলে গেলেন। পঞ্চম মারা নহি, পঞ্চম মরতে নহি, পঞ্চম কা সঙ্গীত সদৈব হমারে সাথ রহেগা। দিয়ে জ্বলতে হ্যায়
খেলতে।